বেওয়ারিশ না, বেওয়ারিশ ও নয়, বেওয়ারিশের মতো। এই মানুষটারও মনে হয় পরিবার পরিজন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আছে, কোথায় আছে কেউ জানে না। হয়তো এই মানুষটারও পিতামাতা স্বপ্ন দেখত ছেলে আমার বড় হবে মানুষের মতো, মানুষ এক। কোথা থেকে এসেছে কেউ বলতে পারে না, রোদ বৃষ্টি গরম মশা মাছি গোসল নস্যি এই মানুষটির কাছে সব কিছুই। ক্ষুধার সময় ক্ষুধা পেলে গ্রামের মধ্যে গিয়ে খাবার চেয়ে খায়, দুই হাত দিয়ে খাবার খায়, কখনো আবার মাটিতে ঢেলেও খায়। কোন ধর্মের অনুসারী তাও কেউ বলতে পারে না, এমনকি মানুষটার নাম পর্যন্ত কেউ জানে না, শুধু জানে মানসিক রুগী পাগল। এপাড়া থেকে বলতেছি, আমাদের এই মুরব্বী আজ থেকে প্রায় 3-4 বছর আগে এখানে, কোথা থেকে এসেছে আমরা জানি না, তবে ওনার চলাফেরায় আমরা দেখি উনি একজন মানসিক রুগী। তো আমরা চাচ্ছি যে ওনাকে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দিতে। ওনার এইভাবে অনুডম্বর চলাফেরা, ওনার খাওয়া দাওয়া, গোসলপাতি পোশাকপাতি ইত্যাদি কোনো কিছুরই আসলে মেন্টালি রুগী যেহেতু ওনার কোনো ঠিক নেই। এই কারণে উনি প্রথম যে অবস্থায় আসছিলেন তখন কিন্তু ওনার শারীরিক অবস্থা ভালো ছিল, কিন্তু প্রেজেন্ট এখানে যেহেতু খাওয়া দাওয়া কোনো কিছুরই ঠিক নাই, এই কারণেই ওনার অবস্থান দিন 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 সমীচীন হয়ে আসছে। তো আমরা চাচ্ছি এই যে ওনাকে ওনার পরিবারের কাছে আমরা ফিরিয়ে দিতে। আমি দেশবাসীর কাছে অনুরোধ করব এবং দেশবাসীর কাছে আহ্বান করব, ওনাকে যদি কেউ চিনতে পারেন বা ওনাকে যদি কেউ জানেন তাহলে অনুরোধ করব আপনারা অবশ্যই যোগাযোগ করবেন, এবং যোগাযোগ করে বোয়ালিয়াপাড়া বাজার লালপুর নাটোর সেখানে যোগাযোগ করে আপনারা ওনাকে পুনর্বাসন করে ওনার পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার জন্য চেষ্টা করবেন, এটাই আমার আহ্বান। এই মানুষটার বিচরণ নাটোর জেলার লালপুর থানার আড়বাব ইউনিয়নের 6 নম্বর ওয়ার্ডে সাধুপাড়া ও বোয়ালিয়াপাড়া হাটের ওপর, সে কথাই জানালেন এলাকাবাসী। আসসালামু আলাইকুম, আমি আবু সাইদ সোহাগ, গ্রাম বোয়ালিয়াপাড়া। এই মানসিক পাক প্রতিবন্ধী আমাদের বোয়ালিয়াপাড়াতে দীর্ঘ 4-5 বছর যাবৎ থাকেন এবং সে মানসিকভাবে সমস্যা। তো আমাদের বোয়ালিয়াপাড়া মানুষ তার প্রতি অনেক যত্নশীল, মানুষ অনেক ভালোবাসে, খিদে লাগলে খাবার এনে দেয় বাসায় থেকে, এবং মানুষের দুয়ারেও যদি যে খাইতে চায় সেক্ষেত্রেও মানুষ তাকে খাবার দিয়ে সহযোগিতা করে। তো সার্বিক মিলেই বোয়ালিয়াপাড়া মানুষ তার প্রতি আর কি সমস্যা নেই আর কি, মানুষ অবশ্যই ওনার খাবার টাবার দেয় আর কি, মানুষ কেয়ারফুল ওনার প্রতি। তো ওনার পরিচয়টা একটু মানুষ জানে না, পরিচয় জানার প্রতি একটু আগ্রহী যে তার কোনো সমস্যা টমস্যা হলে কার সাথে যোগাযোগ করবে বা কীভাবে তাকে পোষায় দিবে, এ বিষয়ে একটু সমস্যা আর কি। এমনিতেই ভালোভাবে আছে সব, এই আল্লাহ আমরা এবং এই প্রতিবন্ধী মানুষটিকে তার পরিবারের কাছে আমরা ফিরে দিতে চাই যত্নের সাথে আর কি, যদি তারা ফিরে পরিচয় পায় তার পরিবার পরিজনে। এমনও তো হতে পারে, এই লোকটা তো দীর্ঘদিন ধরেই এই সাধুপাড়া বোয়ালিয়াপাড়া বাজারে চলাফেরা করছে, হয়তো আমরা তাকে সবাই করোনার ভরেই দেখি, কিন্তু এরকমও তো হতে পারে যে এই লোকটি কোনো অপরাধের সঙ্গে জড়িত আছে, এটা হয়তো এলাকার মানুষ কেউ জানে না। প্রিয় দর্শক, এই মানুষটির কথা ভেবে এই মানুষটিকে পুনর্বাসন করার জন্যে আমাদের চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করে দুঃখী মানুষের পাশে থাকুন, ভিলেজ বাংলা ওয়ানের সঙ্গে থাকুন।